তারা বিক্রি করে বিরিয়ানি, আমি বিক্রি করছি মাটন কষা, অনেক ডিফারেন্স। ওই জন্য ওখান থেকে 820 টাকা কেজি মাটনটা নিলাম। 820 টাকা, 820 টাকা ভাবুন, 650 টাকার মাটন বিক্রি করছে রাস্তা আমি রাখছি। দ্বিতীয়ত হচ্ছে আমার স্টাফ কস্টিং এর একটা ব্যাপার থাকে। আজকে চলে এসেছি মধ্যমগ্রামে সদ্য ওপেন হওয়া একটি ছোট্ট আউটলেট কম্বো পাড়া, যেটি কিনা এই অক্ষয় ভাই চালু করেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এদের রেট চার্টটা। তো এখানে কিছু দামের পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, সেটা কি ভাইরাল হয়ে যাওয়ার জন্য হয়েছে না অন্য কোনো কারণ, সবটাই জানবো। বিশেষত মটন কষাতে দামটা অনেকটাই পরিবর্তন হয়েছে, তো সেটা আজকে জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে রান্নাবান্না চলছে, পোলাও হচ্ছে, এই যে বাসমতি চালের পোলাও, সঙ্গে এখানে চিকেন কষা চলছে। তো অলরেডি বাসমতি পোলাও, যেটা বাসন্তী পোলাও বলে মানে পরিচিত, সেটা কাউন্টারে চলে এসছে। তো কাউন্টারে এই মুহূর্তে বিক্রিবাটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তার সাথে এনাদের ইউএসপি ডিমের কষা, হাঁসের ডিমের কষা, তার সাথে রয়েছে আলুর দম, এছাড়াও রয়েছে এদিকে মাটন কষা, মাটন কষা বললেও চলবে, বা একটু ঝোল ঝোল আছে সেটা দেখাই যাচ্ছে। তো মাটনের পিসগুলো একটু দেখে নেব, ঠিক কীরকম সাইজের মাটনের পিস আছে। তো এখানে নানান ধরনের সাইজেরই মাটনের পিস আছে, খুব বড় নয়, একটা মাঝারি সাইজের বা ছোট সাইজেরই বলতে পারেন মাটন কষা দেখতে পাচ্ছি আমরা এখানে। তো মেনলি কেন দামটা বাড়লো সেটাই মেন কৌতূহল, তো চলুন জেনে নেই বিষয়টা। যাবে বিকালের দিকে আমরা করি, কারণ বিকালে ফ্রাইডে চিল চিকেনটা সব থেকে বেশি চলে এই জায়গায়। আচ্ছা আচ্ছা, ফ্রাইডে এর রেটটা কি আছে? ফ্রাইডেজ দিয়ে ওই একই পোলাওয়ের জায়গায় ফ্রাইডে ছিল, সেম একই জিনিস, সেম একই, হ্যাঁ আলাদা কিছুই না। আচ্ছা, শুধু আলাদা চিলি চিকেন যে নিলে ওই একটা আলাদা রেট হয় ওইটাই। সেখান থেকে মোটামুটি আমাদের মধ্যম চত্বরে যত বিরিয়ানির দোকান আছে, নাম করা, নাম আর নিলাম না, সবাই জানে, সেখান থেকে আমি মাটনটা নিতাম। ঠিক আছে, আমি একটা চেনা জানা হয়ে গেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে যে মাটনটা কতটা ভালো হবে, ঠিক আছে, তার উপর একটা ডিপেন্ড করে। তারা বিক্রি করে বিরিয়ানি, আমি বিক্রি করছি মাটন কষা, অনেক ডিফারেন্স। ঠিক আছে, কষাটা হয় একদম কচি খাসি, পিঁয়াজি খাসি দিয়ে না, তো যার কারণে কিন্তু আমরা চেঞ্জ করলাম, হচ্ছে মধ্যম বাজার আছে আমাদের এখানে, আন্ডারগ্রাউন্ড বাজার, সেখান থেকে যেখান থেকে আসছে দামে মাটনটা যায়। ঠিক আছে, আমি ওই জন্য ওখান থেকে 820 টাকা কেজি মাটনটা নিলাম। 820 টাকা, 820 টাকা ভাবুন, 650 টাকার মাটন বিক্রি করছে রাস্তার ধারে, আমি মার্কেটে সেরা মাটন একদম, হ্যাঁ 820 টাকা, কোনদিন যেও সময় করে ওই আন্ডারগ্রাউন্ড বাজারে একদম শেষ মাটন। ঠিক আছে, তোমার ওরাই আমাকে মটনটা সাপ্লাই করে, আর একদম আমি চোখের সামনে ডেইলি সকালে যাই, কাটিয়ে আমি একদম নিয়ে আসি। দ্বিতীয়ত হচ্ছে আমার স্টাফ কস্টিং এর একটা ব্যাপার থাকে, সেখানে যেহেতু বাড়ির লোকরা মিলে করছি, না হয়েছে এই তো আগে 2 পিস মাটন দিলাম, তার আগে মাটন যায়নি, তার আগে তুই মাটন 1 পিস নিয়েছি, এই ভিড়ের মতো হতেই পারে, আমি দিয়ে দিচ্ছি, আমি ভেরিফাই করি না।